হাই, আমি ইপ্সিতা। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ। আজকে ব্লগটা একেবারে সন্ধ্যাবেলা থেকে শুরু করছি, আর মানে সবার আগে আপনাদের সাথে শেয়ার করবো যে আজকে ডিনারে কি করব। তো আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে আমি একটু ভুগছি। প্রথমে জ্বর হয়েছিল, তারপর জ্বরটা চলে যাওয়ার পরেও জ্বরের যে আফটার এফেক্ট সেগুলো নিয়ে প্রচণ্ডভাবে ভুগছিলাম, খুব উইকনেস ছিল। তো আজ একদম ঝেড়ে ঝুড়ে উঠেছি, কারণ প্রথমত আমার ফ্যামিলি মানে এখানকার ফ্যামিলি আর ওয়াইটি ফ্যামিলি দুই ফ্যামিলি থেকে এত এত ভালোবাসা, এত ভালো ভালো কমেন্ট, এত উৎসাহ পেয়ে ভাবলাম আর শুয়ে থাকলে চলবে না, এবার উঠতেই হবে। তো আজকে আমাদের ডিনার যেটা হচ্ছে সেটা একটু টাপুরের একটা ফরমাইশ আছে, সেটা হচ্ছে ছোলার ডাল। তো ছোলার ডাল করব, ছোলার ডাল আনিয়েছি, ছিল না। আর তার সাথে ছোলার ডাল মানে তার সাথে লুচি, আর করব সুজি। সুজিটা আমার রন খুব ভালোবাসে, আমরা সবাই খুব ভালোবাসি। তো চলুন, কথা বলতে থাকলে তো আমি আর থামি না, তো চলুন শুরু করে দেওয়া যাক। তো হ্যালো, নমস্কার, আদাব, এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, যেটুকু যা পারবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সবার আগে সুজিটা করব, তার জন্য সুজিটা করব কি একটুখানি শুকনো অবস্থায় ভেজে নেব, এরকম মানে একটু শুকনো অবস্থায় ভেজে নিলে আমার মনে হয় যে সুজিটা মানে কালারটা খুব ভালো হয়, আর খেতেও আমার মনে হয় একটু টেস্টটা আলাদা হয়। তো সুজিটা যতক্ষণ ভাজা হচ্ছে তার মধ্যে আমি এখানে ছোলার ডাল পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ডালের ক্ষেত্রে আমি আগেও অনেকবার শেয়ার করেছি একটা টিপ, যেটা হচ্ছে যে ডাল যখন সিদ্ধ করবেন একেবারে চেষ্টা করবেন যে মোটামুটি মাপ অনুযায়ী জল দিয়ে দিতে। ডালে পরে কাঁচা জল দিলে ডালের টেস্ট অনেকটাই কিন্তু নষ্ট হয়, সেই জন্য আমি একেবারে মোটামুটি যতটা লাগবে দিয়ে দিয়েছি। আর যদি বাই এনি চান্স কোনো আবার লাগে তখন সেক্ষেত্রে আবার গরম জল ব্যবহার করব। আর ছোলার ডাল সিদ্ধটা করার সময় একটা জিনিস আমি দিই, একদম সামান্য একটু খাবার সোডা, এটাতে মানে একদম ওয়ান পিঞ্চ, এটাতে কি হয় সিদ্ধটা খুব ভালো হয়। আর তার সাথেই সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো নুনটাও। এখন নুনটা দিলাম, পরে না হয় একবার দেখে নিতে হবে, কারণ নুন অনেক ক্ষেত্রে একটু মানে কম হতেই পারে, তো আমি সেটা বুঝে একটু কমের দিকেই দিয়েছি। আর এদিকে আমার সুজিটাও প্রায় ভাজা হয়ে এসছে। এই যে সুজিটা ভেজে তুলে রেখেছি, এরকম একটু লাল লাল করে ভেজেছি। আর এবার দেবের মধ্যে অল্প একটু ড্রাই ফ্রুট একটু দিই, আবার এই যে এতটা দিয়েছি আবার এইটুকু বাঁচিয়ে রাখবো, এরকম করে করে একটা কৌটো করেছি, তার মধ্যে অনেকগুলো ড্রাই ফ্রুটস আমি জমাই, পুরোটা দিই না, এটা যদিও পুরোটা দেওয়ার জন্যই আনা হয়েছে কিন্তু তাও আমি সেখান থেকে দু একটা রেখে দিই, পরে ওটা অন্য কাজে লাগে। তো এবার এটা ভেজে নেবো একটু, একেবারেই দিয়ে এটা ভেজে নিচ্ছি, এর মধ্যে আর আলাদা করে করার কিছু নেই। সুজিটা সিদ্ধ করার জন্য দুধ দিয়েছি আর একটু জলও দিয়েছি, দুটো মিশিয়ে দিয়েছি, পুরোটা দুধ নেই এর মধ্যে, সিদ্ধ হবে বলে। আর চিনিটা দেওয়া হয়নি, ইম্পর্টেন্ট জিনিস, চিনিটাও দিয়ে দেবো। সুজিটা তো হয়ে গেছে, আর দেখুন ছোলার ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে, যেরকম সিদ্ধ চাই, মানে দেখে একদম গোটা মনে হবে, হাত দিলে একদম গলে যাবে, এই রকম হলে ভালো লাগে দেখতে, খেতেও ভালো লাগবে আশা করছি। আর এখানে মশলা রেডি করে নিয়েছি একটা, মানে করিনি এখনো, কাঁচা লঙ্কা, আদা, জিরে, যা যা লাগে। এই ছোলার ডালের প্রসঙ্গ আসলে আগেও আমি বলেছি, আবারও এখন আজকে বলছি, আমি না
যখনই আমাদের মানে ফ্যামিলির কোনো প্রোগ্রাম হয় সবার আগে যাই, মানে কোথায় রান্না হচ্ছে সেই জায়গাটা যদি তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে পারি তো, কি রান্না করছে ঠাকুর, কি দিলেন, কি করলেন, এইগুলো আমার খুব প্রশ্ন মানে ইচ্ছা। মানে সাধারণত যেটা হয় যে মেয়েরা সাধারণত আগে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে কি কে কি পরে এসছে, কি কে কোন শাড়িটা পরেছে, কে কোন গয়নাটা পরেছে, সেটার দিকে আগে নজর। আমার আবার একটু আলাদা, মানে আমি আবার আগে খাবারের দিকে নজর, যে কি রান্না করছে যদি একটু জানতে পারি, কি দিল, কি মশলা দিল। তো এরকম করতে করতেই ছোলার ডাল একবার একটা অনুষ্ঠানে এক ঠাকুরকে দেখেছিলাম একটা জিনিস দিতে, যেটা আমি আগেও আমার আমার একটা রেসিপি আছে ছোলার ডালে, তার মধ্যে দিয়েছিলাম। তো সেই জিনিসটা কি সেটা আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওই ভিডিওটা না দেখে থাকলে দেখে দেখবেন। অনেকেই অনেকেই এখনো দেখেননি আমার, মানে যত রেসিপিগুলো আছে সেগুলোতে খুব বেশি ভিউজ নেই। তো আপনাদের মতো অনেকেই আছেন যারা এখন আমার ভিডিও দেখেন, তারা ওই ভিডিওটা দেখেননি, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখবেন। আর একদম ওরকম ভাবে বানাবেন ছোলার ডাল, একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। তো যাই হোক, এই কড়াটাই আবার কড়াইতেই আবার ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে ডালটা সোমবারটা দিয়ে নি। তো ছোলার ডালে নারকলটা মাস্ট, কিন্তু আজকে হুট করে ঠিক হয়েছে তো তাই বাড়িতে নারকল ছিল না, আর আমি বললাম যা যেতেও হবে না, এখন যতটাই বাজার ঘাট থেকে দূরে থাকা যায় ততই ভালো। তো যেহেতু নারকল দিচ্ছি না, এই যে দেখলেন অল্প অল্প করে একটু একটু করে ড্রাই ফ্রুটস বাঁচিয়ে রাখি, সেখান থেকেই এক মুঠ নিয়েছি ডালে দেব বলে। আমি অনেক সময় নারকল থাকলেও তার মধ্যে একটুখানি ড্রাই ফ্রুটস ছোলার ডালে দিই, ভালো লাগে। আমি অনুষ্ঠান বাড়িতে দেখেছি একটু ড্রাই ফ্রুটস দেয়, তো এই আমার বাঁচানো ড্রাই ফ্রুটস, সেটাই দেবো একটু। তো যাই এবার করে নিই। এইগুলো হচ্ছে মানে আমাদের সাধারণ নিম্ন মধ্যবিত্ত বাড়িতে হচ্ছে সাধ্যের মধ্যে সাধারণ, একটু একটু বাঁচিয়ে, একটু এটা থেকে বাঁচিয়ে, একটু ওটা থেকে বাঁচিয়ে, এগুলো বেশ ভালো লাগে, মনে মনে খুশি আসে, আমার তো আসে আর কি। এই ছোট্ট একটুখানি বাঁচালাম, সেটা আবার অন্য কিছুতে দিলাম, এইগুলোতেই এই ছোট ছোট জিনিসগুলোতেই খুশি বার করে নিতে হয়। আমাদের বিশাল বড় খুশি আসার সম্ভাবনা কখন কি হবে, সে তো যখন হবে হবে, সব কিছুই ওপরওয়ালার ওপরে, কিন্তু এই যে ছোট ছোট টুকরো টুকরো খুশি এগুলোকে ধরে রাখতে হয়। তো আমি ধরে রেখেছিলাম ড্রাই ফ্রুটস হিসাবে, এবার এখন সেটা ছড়িয়ে দিচ্ছি ডালের মধ্যে। মশলা একদম কষিয়ে নিয়েছি, মশলাটা কষানো হয়ে গেছে, এদিকে ডালও রেডি আছে, তো সেটার মধ্যে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। নুনটা চেক করে দেবো, নামানোর আগে একটুখানি চিনি দেবো, ছোলার ডাল একদম রেডি হয়ে যাবে। ডালটা ঢেলে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়েছি, এটা ঢাকনাটা মানে ওই লিডটা যেটা সেটা খুঁজে পাচ্ছি না, খোঁজার চেষ্টাও করলাম না, একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, ব্যাস সেটা হয়ে যাবে, খুব ভালো করে ফুটলেই হয়ে যাবে। আর ততক্ষণে টুকটাক যে কটা বাসন আছে সেগুলো আমি একটু ধুয়ে নেব। ছোলার ডাল তো প্রায় হয়ে এসছে, মাঝখানে আমি দেখিয়েছিলাম চাপা দিয়েছি, তো মাঝখানে একবার খুলে ওর মধ্যে আমি পরিমাণ মতো একটু চিনিও দিয়েছিলাম। এবার মিস্টার দেবকে দেখে এনেছি একটুখানি চেক করার জন্য, টেস্ট করার জন্য। একটু নুনটা আর চিনিটা একটু দেখে দাও, তাই তো আসল খাবারের। এই নাও, কি গরম, আমি এত গরম খেতে পারি না। আর ওটা দিয়ে করতে পারি না, না না ঠিক আছে, দেখো একটু নুনটা আছে, দেখা যাচ্ছে এটা আজকে টাপুরের বায়না, বায়না ছোলার ডাল খাবো,
আমি বলেছিলাম একটু আলুর দম খাবো, নতুন নতুন আলু ছোট ছোট যেটা বেরিয়েছে ওটা বললাম। আজকে দুজনের বায়না ছিল, একজন বলছে আলুর দম, একজন বলছে ছোলার ডাল, শেষে ছোলার ডাল জিতলাম। মেয়ের কাছে হাঁটতেই হবে, কিছু করার নেই। আমার শরীরটা আজকে ভালো লাগছে বলে আমি বললাম চলো করি। কি নাম হতো এটা? সোনালি, সোনালি ঘোষ। সোনালি ঘোষ ম্যাডাম, দেখুন কে করেছে রান্না। উনি বলবেন যে দেখুন আপনার আপনার বউকে রান্না করে পাঠিয়ে ছাড়লাম তো, আপনাকে নালে কাটতো তো। কি লাগবে একটু? আমি নুনটা একটু কম দিয়েছি। আর কিছু লাগবে? না, এটা একটু ফুটবে। দারুণ হয়েছে। আর আরেকটা জিনিস, এই যে আমাদের লুচি হবে তাই জন্য ময়দা। এতক্ষণ এটার মধ্যে পেস্টটা দেওয়া ছিল, সিলভার এক্সটা সেবার কেনা হলো, ওর যখন হাত পড়লো এখন সারা ঘরে তন্ন তন্ন করে টাপুর কোথাও খুঁজে পেলো না। তো কোথাও আছে হয়তো, এখন পেস্ট দিয়ে কাজ চালিয়েছি আপাতত। কি গো, কি দেবো? তো পেচ্ছু না, কিছু দেখাবো না, কিছু দেওয়া নেই। দারুণ হয়েছে। তাহলে এটা ফাইনাল লুকটা জাস্ট শেয়ার করে দিয়ে লুচি ভাজা শুরু করে দেবো। তুমি একটু খাও, তুমিও খাও। একটু ফুটবে? আমার একটু শুকনো শুকনো, একটু ঝোল ঝোল ভাল লাগে। আমার একটু একদম শুকনো ছোলা ডাল আমার একদম ভাল লাগে। একটু ঝোলাই আছে, একটু ঝোল ঝোল থাকলে আমার বেশ ভাল লাগে। আর আমার আবার ওই ডালগুলো একদম পুরো ভেটকে গেলে ভালো লাগে না, একটু চেয়ে থাকলে দেখতে ভালো লাগে। পারফেক্ট যেরকম চেয়েছিল তেমনি। এখন তো খেয়ে নিলাম সব। শুধু আজকে ডিনার লুচি ছোলার ডাল আর সাথে ম্যাডামের হাতের সুজি। ও পুরো জমে যাবে একদম। ম্যাডাম ডিনার, এই এখন ঘুম থেকে উঠলো, ডিনার টাইমে। এখন কটা বাজে? 11টা। এখন এই এখন 11টা বাজে, এখন রন ঘুম থেকে উঠে গেল। ব্যাস এবার 3-4 অব্দি নিজেও ঘুমাবে না, আমাদেরও ঘুমোতে দেবে না। সেই জন্য সকালবেলা থেকে ব্লগটাও স্টার্ট করতে পারি না, বেশিরভাগ আফটারনুন হয়ে যায়। আবার আফটারনুনও তো অনেক সময় পাই, যেমন আজকে আমরা ইভিনিং থেকে স্টার্ট করলাম, তাই তো? সব ফুলেছিল থেকে থেকে না, একটু চেপে গেছে এই উপরে গুলো ফোলা, আর সব কটা ফুলেছিল। যে কষ্ট করে আগে তাকে একটু প্রথম খাওয়াতে হয়।
যদি আমি একটু ঝোল দিয়ে খাওয়াচ্ছি আমি জানতাম তুমি তুমি কি ভালো সাঁতার জানো? না। তাহলে আরেক গাল খাও, নালে বলে জলে ডুবে যায়। এক গাল খেলে জলে ডুবে যায় তো মা বলেই। গরম গরম লুচি গুলো শুধুই খাওয়া যায়। কেমন খেলি? ছোলার ডালে মিষ্টিটা একটু কম লেগেছে, সেজন্য আমি চিনি দিয়েছি একটুখানি গুলে তারপর খেয়েছি। সুজিটা কেমন হয়েছে? সুজি খুব ভালো হয়েছে, সব অ্যাকচুয়ালি দুটোই টেস্ট খুব ভালো হয়েছে। ওই ছোটখাটো জিনিস যেটা, আচ্ছা এবার আমার কথা বল, আমি এবার বলি না, বল আমি বলছি, আমার কাছে মিষ্টি একদম পারফেক্ট লেগেছে। যাই হোক আরেকটা কথা বলছি, এটা আমি আমি অরিজিনাল রিভিউ দিলাম, আমার নিজস্ব মিষ্টি একদম পারফেক্ট লেগেছে। আচ্ছা কাজু কিসমিসটা বাঁচিয়ে কেন রেখেছিস এবার বল? আমি এখানে কাজু কিসমিস বাঁচিয়ে রেখেছি লাস্টে খাবো বলে। চলো সুজিটা খেয়ে বলি কেমন? গোগো চাইছ? গোকে দিচ্ছে, আমি দিচ্ছি ওকে, তার আগে একটু লুচি দিই। মার্কেট কেটার কর রে ওকে জো শায়দ। গোগো আমাকে বারবার করে নিচ থেকে ডাকছিল, কিছু বলতে চাইছিল। আসলে অনেকদিন মানে হঠাৎ করে শখ হয়েছে আমার কোলে উঠে একটুখানি আদর খাবে, তো নিচের থেকে বারবার করে আমাকে হাত দিয়ে টেনে ডাকছিল, তো সেটাই আপনাদের সাথে আগে একটুখানি শেয়ার করলাম। তো আমরা এখানে টিভি দেখছিলাম আর ও মানে হয়তো একা লোনলি ফিল করছিল, হয় অনেক সময় এরকম। তো যাই হোক কোলে নিলাম, তো ওকে কোলে নিলেই তো আমারকে এত আদর করতে ইচ্ছা করে, তো সেটাই করছিলাম। আর দেখুন এই যে এখানে ওকে আমি বলছিলাম যে তোকে চিবিয়ে খাবো বলে করে খাচ্ছিলাম, আর ও আবার চেক করছিল সত্যি খেয়ে নিয়েছি কিনা। আর এবার থেকে রনও চেষ্টা করছে আমার কাছে আসার ক্রমাগত। তো গোগো দাদাকে খেয়ে নিলাম, গোগো বুড়ো, গোগো সত্যিই ভাবছো কেমন আমি কামড়ে খাচ্ছি, ওর মুখ দেখে দেখুন এখন মনে হচ্ছে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি আর আসবো না। আর ওদিক থেকে রনও ওকে ঝটকানোর চেষ্টা করছে, আমি সেটাও বাঁচানোর চেষ্টা করছি। তো যাই হোক গোগো বুড়ো একদম ঠিকই আছে, শীতে একটু কাবু হয়ে আছে, কিন্তু এখনো ভাবছে আমি ওকে কামড়ে খাচ্ছি। আর রন এপাশ থেকে উই উই করেই যাচ্ছে, উই উই উই।
বাজে এখন রাত দেড়টা, আর হঠাৎ করে আমরা টিভিতে প্রোগ্রাম দেখছিলাম, হঠাৎ দেখলাম যে বাইরে মনে হলো কেউ দরজা ঢাকাচ্ছে, তো মিস্টার দেব গেছে, চলুন দেখাচ্ছি। স্কুটিটা বাইরে ছিল, বিগ মিস্টেক, একদম মনে ছিল না গো। আমরা দেখালাম যে টিভিতে প্রোগ্রাম দেখছি, খাওয়া দাওয়া করে আর একটু পরে শুয়েও পড়বার জন্য সব যা, মানে আমি স্কুটিটা বাইরে রেখেছি, আমি একদম ধোকাতে ভুলে গেছিলাম, আর দরজা নক করছিল যে, তারপরে আমি খুললাম দেখছি যে রাউন্ড মারে যে বাইকে আমাদের বাজারি থানা থেকে বলছে স্কুটিটা কার, তো আমি বললাম আমার, বলছে বাইরে এত রাত্রে বাইরে, আমি বললাম যে মিস্টেক হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, ভুলে গেছি, ঢুকি, বলছে তো চুরি হয়ে যেতে পারে, আমি বললাম ইয়েস, খুব থ্যাংক ইউ, ওদের খুব ধন্যবাদ জানালাম, সরিও বললাম, সত্যি বিশাল বড় মিস্টেক। আমাদের এখানে এই জায়গাটা অনেক ভালো, সেই সব চুরি ছিনতাইয়ের দিক দিয়ে খুব ভালো, যাই হোক অনেক বড় মিস্টেক। এখন যদি কিছু হতো তখন আমরা বলার মুখ থাকতো না, একটা যে এত রাত অব্দি আপনারা স্কুটিটা বাইরে বাইরে রেখেছেন, এমনিতেই এখন রাস্তাঘাট 10টার পর এমনি ফাঁকা হয়ে যায়, তো যাই হোক মানে কপাল ভালো বলে বেঁচে গেলাম, আর এই ভুলটা হবে না। তো যাই হোক ব্লগটাও আর বড় করছি না, খুব ভয় পেয়ে গেছিলাম, মানে এত রাত্রিবেলা দরজা করা নাড়া মানে বিশাল ভয় পেয়ে গেছিলাম, তো ব্লগটা জানি না কতদূর কি হলো, এখন যেটুকু পারবো আর সকালবেলা মিলিয়ে এডিটিং করে আপনাদের কাছে পৌঁছে দেবো। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবেন, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আনলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অনেক 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 ধন্যবাদ। তো ফ্রেন্ডস চলতে হ্যাঁ, দুয়া মে ইয়াদ রাখনা।